1921 সাল থেকে নেতাজির জন্মদিবসকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এই আবহে সোমবার নেতাজির 126তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন দেশবাসী। নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারতের ইতিহাসে তার অতুলনীয় অবদানকে স্মরণ করলেন প্রত্যেকেই। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন চিরদিন। তার চিন্তাধারা গভীরভাবে প্রভাবিত করে আমাদের, ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি। তাকে যদি বাস্তবায়িত করা সম্ভব হয় তাহলে সোনালী ভারত গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সকলেই। তোমরা মাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তার এই বাণী আজও অনুপ্রাণিত করে আমাদের। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্বিত আশুতোষ দাসের উদ্যোগে মহাসমারোহে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। এদিন নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যার নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক তথা বেলেঘাটার নবরূপকার পরেশ পাল। সারা 35 নম্বর ওয়ার্ড ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান তিনি। নবপ্রজন্ম যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে আদর্শিত হয়ে চলতে পারে তার জন্য তাদের এহেন উদ্যোগ বলে জানালেন পূর্বিতা আশুতোষ দাস। এবং ভারতবর্ষের স্বাধীনতার আমরা বাংলার বুকে দেখে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, এছাড়া সুভাষচন্দ্র বসু আমাদের বাংলাকে, বাংলার জন্য তিনি সারা ভারতবর্ষের জন্য যেভাবে নিজেকে আত্মবলিদান দিয়েছেন, তাই তার আজকে 127তম জন্মদিবস হিসাবে আমরা 35 নম্বর ওয়ার্ড থেকে পালন করছি। এখান থেকে আমাদের সুভাষচন্দ্র বসুর গলায় আমাদের বিদায় পরেশদা মালা দেবেন। এখান থেকে দেওয়ার পর আমরা এখান থেকে একটা র্যালি, বর্ণাঢ্য যাত্রা নিয়ে র্যালি নিয়ে আমরা চলে যাবো ফুলবাগানে, যেটা আমাদের ওয়ার্ডের বিশাল গান্ধীজি এবং নেতাজির মূর্তি রয়েছে, ওই মূর্তিতে আমরা মাল্যদান দেবো এবং 12টার সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ওই সময় আমরা বাজি ফাটিয়ে আমরা ওখানে অনুষ্ঠানটা শেষ করবো। এবং বিকেলবেলায় আমাদের ওই বাচ্চাদের মধ্যে কুইজ কনটেস্ট রয়েছে, তারপর ওদের বিকেলে আমাদের সুভাষ মেলায় যেতে হবে। তারপর পূর্ব কলকাতার একটা বড় মেলা সুভাষ মেলা, পরেশ দা যার নেতৃত্ব দেয় আমরা সকলে মিলে ওই সুভাষ মেলায় হাজির হব। বিধায়ক পরেশ পাল, ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।